আজকে ব্লগটা পুরো অন্যরকম ভাবে শুরু করলাম বাইরে থেকে, যদিও আগে আমরা এরকম শুরু করি অনেক। তো সবাই তোমরা কেমন আছো? আমরা একদম বিন্দাস আছি। আজকে এসছি একটা জায়গায় ঘুরতে, একদম বাড়ির কাছেই, বাট আমাদের ফার্স্ট টাইম এখানে আসা। মানে কত তারিখ আছে? মানে যাই হোক, মানে এর আগেও আমরা অনেক দূরে দূরে ঘুরতে গেছি, বাড়ির কাছে থাকলে হয় না, ঠিক আছে পরে যাব করে তো আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আজকে আমরা এসছি মাত্রা বলে এখানে একটা জায়গা আছে, খুব ফেমাস একটা জায়গা, পরে তোমাদের, হ্যাঁ পরে তোমাদের দেখাচ্ছি। তো মাত্রা ফোর্টে, ওই যে ফোর্ট তোমরা ভিডিওতে অলরেডি একটু একটু দেখেছো, তো মাত্রা ফোর্টে আজকে যাচ্ছি। দেখো পুরনো পুরনো বাড়ি, সেই পুরনো জানলাগুলো যেরকম হয়, উইন্ডোগুলো সেরকম টাইপের, দেখো গ্রিল দেওয়া, কি সুন্দর। দেখো ঘরগুলো পুরো হেরিটেজ হাউস, এখানে তো এগুলো খুব অথেন্টিক জিনিস, অ্যাকচুয়ালি হেরিটেজ জিনিসটা এখানে খুব বেশি। দেখো পুরনো ওল্ড প্যাটার্নের, সেই ওল্ড প্যাটার্নের ওল্ড হাউস, সেই জেলখানা, জেলখানা উইন্ডো। কলকাতায় তো এগুলো আছেই, তবে এখানেও এগুলো দেখতে পাওয়া যায়, খুব ভালো লাগে। দেখো ওখানে অনেক লোকজন রয়েছে, দেখা ওই ওইখানে আমরা যাবো, ওই ফোর্টে উপরে। কতগুলো সিঁড়ি উঠতে হবে, সব পাথরের সিঁড়ি এখানে, পুরোটা পুরোটা যত দূর ওপরে পুরো উঠবে, পুরো এই এতটা অবধি পুরো হচ্ছে পাথরের সিঁড়ি। কিরে এতটা সিঁড়ি উঠতে পারবি? না পারবো না, এখানেই ওরা তো, আমরা এখন সিঁড়ি উঠবো। সিঁড়ির যাত্রা আগে শুরু হোক, গুড ফর হেলথ। এতটা অবধি পৌঁছাতে পেরেছি টু রেস্ট, তারপর বাকিটা উঠবো। তার মধ্যে হাঁপিয়ে গেল, প্র্যাকটিস নেই না সিঁড়িতে ওঠানা, মা তো ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করিনি একটু, তখন একটু রেস্ট নেওয়া হবে। আর কি সুন্দর প্রাণবন্ত হওয়া দিচ্ছে। লেটস কন্টিনিউ। দারুণ লাগছে, কত উপর উঠে গেছি। এখানে আর কি আছে? এখানে কি আছে? অন্ধকার, সুড়ঙ্গের মতো যাবি, কি আছে সুড়ঙ্গের মতন, কি আছে চল দেখি, লাইট দেখ, কিছু দেখা যাচ্ছে না, লাইট দাও। এই তো লাইট পেলাম, মানে কিছু একটা সেফ হাউস এর মতন, কেউ খেয়ে ফেলে রেখে যায় এখানে। কি হাঁপিয়ে গেছিস, বুঝে পড়লি? এখানে তুমি সুড়ঙ্গতে ঢুকেছিলে, আমি তাই সুড়ঙ্গ, আমি একটুখানে বসে বসে এখানে ফিল করছি, আর বেঞ্চটা ওপরে পাখি দিয়ে বাঁশ বাঁশ দিয়ে ডেকোরেট করা। সেদিন এখানে গেছিলাম, ওই ওই ওখানে সেদিনকে আমরা যে রোজনা হোটেলটা গেছিলাম লাস্ট উইকে, তো সেরকম একটা ফিলিং আবার। আর্কিটেকচার গুলো পুরো একদম ওল্ড প্যাটার্নের, তো তো ওল্ড স্টাইলের হল, ওই কালের ফোর্ট না? হ্যাঁ পুরো পাথর পাথর দেওয়া, পাথরের উপর বালি সিমেন্ট করা। বিউটিফুল, কি দারুণ ভিউ এখান থেকে। তো এই যে আমার হিরো এখানে বসে আছে, পোজ দিচ্ছে। সাধনা নাম পড়ে যাস না আবার, মনে হয় এটা এটা হচ্ছে ওয়াচ টাওয়ার একটা, মনে হয়। চলো দিয়ে যাই, বাকি সুন্দর ভিউ। এই ছেলেটাকে আমি একটা ফটো তুলে দিলাম, দু তিনটে ছবি তুলে দিলাম, তার একটা ছবিও ভালো লাগেনি। আমি কি করতে পারি? কি করব বলো, বলতে ছবিটা ভালো হয়নি, আমি আরো শিপ নিয়ে কি সুন্দর করে নিলাম। চলো তুমি ধরো, আমি নিচ্ছি তোমার ফটো। না
আমাকে আমাকে ছবি নিবে, আমি ওকে বললে ছবি নিতে চায় না, আমি কি করবো? দেখো একজন এখানে উঠতে চেষ্টা করছে, আটকে গেছে। দেখো চলো আয়, কি হলো? লাভ দিয়ে ওখান থেকে লাভ দিয়ে City of mine, how I love, how I love the city of mine. It never gets এখন ওই দিকটাতে উঠব। ওটা হচ্ছে এখানকার ওমানের ফ্ল্যাগ। এটা হচ্ছে ওমানের ফ্ল্যাগ। It never gets me down. Born in the city, I was raised on its edges. My pop worked his life when it's complex. I found love in its center. If I could live here forever, think it would be forever. Even though it's fogged 24/7, I love the people. This is city, I met all my best. আমরা মেইন রোড থেকে যখন যাতায়াত করি রোডটা দিয়ে, তখন এই টপের এটা দেখতে পাই। Most my best moments in life. See, I fell in love for the first time in Golden Gate Park. I saw my first rap show at Great American Hall. I used to beg my homies for a ride across the bridge to goof off. Who cares? And me and Jack would get stony, walk around and get lost. Don't think I'll ever truly pay back. So, যেটা একদম নিচ থেকে আমরা দেখতে পেতাম এতদিন। এটা কি ফাইনালি এসেছে? পুরো চারিদিকে হোয়াইট হোয়াইট হোয়াইট, সব বাড়ি স্কুল। এখানে অ্যাকচুয়ালি ঘরবাড়িগুলো লোকজন খুব লাইট কালার পছন্দ করে, তো তাই জন্য বেশি সব এখানে হোয়াইট, আর না হলে একটু ব্রাউন কালার, মানে যেটা মাটির কালার, স্যান্ডস কালার যেটা, আর না হলে হচ্ছে ইয়েলো, মানে একদম লাইট, খুব মানে কি বলবো, খুব সোবার ডিসেন্ট লুকস এরা পছন্দ করে। না লে সান শাইন এন্ড বার্ডস চিরপিং, লেট মি টেক আ ব্রেথ, আই এম হেডেড টু দ্য সিটি। চল তাহলে দেখো ওইকে দেখো, নাম বন্ধ করে দে ক্যামেরাটা, ক্যামেরাটা বন্ধ করে। মুখ তো ভিতু কেন? কি বলে দেখো, আমি নামছি, আমার পাশ থেকে হুশ করে এমন করে নামলো, তো ভয় লাগবে না? এই একটা এত বড় চেহারা, তারপরে যদি এই হাইটের চেহারা নিয়ে যেটা দৈত্য নামে। তো এখন আমরা যাব হচ্ছে একটু শপিং করার আছে, দিওয়ালির শপিং, দিওয়ালির শপিং, দিওয়ালির শপিং। আজকে যে মানে স্যারের অবস্থা, দাদার অবস্থা খারাপ হয়ে যাবে, তো শপিং করব। অ্যান্ড দু একটা জায়গা যাওয়ার আছে দিওয়ালির জন্য, কিছু জিনিস কিনতে হবে। তো ওই ব্লগটা তোমরা দেখতে পারবে হচ্ছে মানডে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের যেটুকু দেখাতে পারলাম তোমাদের অনেকেরই ভালো লাগবে। নতুন মানে একটা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার, ডিফারেন্ট একটা অ্যাম্বিয়েন্সের সাথে তোমাদের দেখানো হলো এখানকার জায়গা। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে জানোই কি করতে হবে, ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর তার সাথে কিন্তু লাইক কিন্তু করতেই হবে, লাইক মাস্ট, আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই।